হ্যালো স্টুডেন্ট গুড মর্নিং দেখো আমি অনলাইন ক্লাসে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো স্ট্যান্ডার্ড ফাইভের বাংলা ব্যাকরণ তো আজ আমরা নতুন একটা চ্যাপ্টার পড়বো সেটা হচ্ছে পদ অর্থাৎ পদের শ্রেণী বিভাগ আগের দিন তোমাদের আমি সন্ধি চ্যাপ্টারটা শেষ করেছিলাম আজকে করবো কি পদের শ্রেণী বিভাগ ঠিক আছে তো তোমাদের চ্যাপ্টারটা হচ্ছে কি পদ প্রকরণ কিন্তু আমি পদ প্রকরণের ফার্স্ট এডটা আমি তোমাদের পড়ালাম না কারণ তোমাদের বেসিক নলেজটা তো আছেই তো সেই জন্য আমি পদের শ্রেণী বিভাগ থেকে শুরু করছি ইতিমধ্যেই তোমরা জেনেছো গঠন অনুসারে পদ মূলত দু ধরনের আচ্ছা পদ হচ্ছে দু ধরনের একটা হচ্ছে কি নামপদ এবং ক্রিয়াপদ নাম পদ চার ভাগে বিভক্ত বিশেষ্য সর্বনাম বিশেষণ ও অব্যয় তাহলে পদ কয় রকমের হচ্ছে পদ হচ্ছে দুই রকমের নামপদ এবং ক্রিয়াপদ নাম আবার নাম আবার চার ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে কি বিশেষ সর্বনাম বিশেষণ ও অব্যয় বাক্যে সব পদ বসে তাদের কাজ ও সম্বন্ধ বিচার করে পাঁচ ভাগে ভাগ করা যায় যথা আচ্ছা বাক্যে যেসব পদ বসে তাদের কাজ সম্বন্ধ বিচার করে আবার পাঁচ ভাগে ভাগ করা যায় কি কি দেখো বিশেষ পদ সর্বনাম পদ বিশেষণ পদ অব্যয় পদ ও ক্রিয়াপদ ঠিক আছে তাহলে বোঝা গেল পদ হচ্ছে দুই প্রকার নামপদ ক্রিয়াপদ নামপদকে দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে কি বিশেষ সর্বনাম বিশেষণ ও অভ্যয় আবার বা যে সব পদ বসে তাদের কাজ ও সম্বন্ধ বিচার করে পাঁচ ভাগে ভাগ করা যায় কি কি বিশেষণ প বিশেষণ সরি বিশেষ পদ সর্বনাম পদ বিশেষণ পদ অভয় পদ ও ক্রিয়াপদ দেখো নিচে কিন্তু ছকটা দেওয়া থাকলো ঠিক আছে এই যে পদ নামপথ ক্রিয়াপদ আবার নামপথকে চার ভাগে ভাগ করা যায় দেখো তো হলো দেখো ফার্স্ট আমরা পদের ফার্স্ট ভাগ আমরা পড়বো কি না সেটা হচ্ছে কি বিশেষ্য এই যে বিশেষ্যটা আমরা আজকে পড়ব ফার্স্টে কি বলছে দেখো রবি ভাত খায় সে কলকাতায় থাকে সুন্দরবনে বাঘ থাকে রবিবার স্কুল ছুটি আমাদের ক্ষমা করুন আমার খাওয়া হয়নি ভারতের নৌবহর শক্তিশালী দেখো কি কি বলেছে এখানে অনেকগুলো এক্সাম্পেল দিয়েছে ফার্স্টে কি বলেছে রবি ভাত খায় দেখো কি বলেছে রবি রবি কি একটি ছেলের নাম আমি প্রত্যেকে জানি আচ্ছা ভাত ভাত হচ্ছে কি এরা খাদ্য বস্তু আর তারপরে হচ্ছে কি কলকাতা কলকাতা হচ্ছে কি একটি মহানগরের নাম সুন্দরবন সুন্দরবন হচ্ছে কি একটি বনের নাম তারপরে দেখো বাঘ বাঘ হচ্ছে একটি জাতীয় প্রাণীর নাম রবিবার একটি বারের নাম স্কুল লেখাপড়া শেখার হয় এমন একটা প্রতিষ্ঠানের নাম ক্ষমা ক্ষমা হচ্ছে যে ক্ষমা ক্ষমা হচ্ছে কি মানুষের একটি গুণের নাম খাওয়া একটি কাজের নাম এবং ভারতের চেয়ে একটি দেশের নাম এই যে নৌবহর কথাটি দিয়ে যুদ্ধ যুদ্ধজাহাজের সমষ্টিকে বোঝানো হয়েছে অতএব বলা হয় কোনো কিছুর নাম বোঝালেই বিশেষ পথ অর্থাৎ যে পথ কোনো ব্যক্তি বস্তু প্রাণী আচ্ছা কোনো তাহলে যে পদ কোনো ব্যক্তি বস্তু প্রাণী স্থান গুণ কাজ সমষ্টি বা দল ইত্যাদির নাম বোঝায় তাকে বলা হচ্ছে কি বিশেষ্য পদ তাহলে বিশেষ পদ কাকে বলা হচ্ছে না কোনো কিছুর নাম বোঝালেই হচ্ছে বিশেষ্য পদ অর্থাৎ যেসব পদ কোনো ব্যক্তি বস্তু স্থান গুণ কাজ সমষ্টি বা দল ইত্যাদির নাম বোঝায় তাকে বলা হচ্ছে বিশেষ পদ তাহলে বিশেষ বোঝা গেল কাকে বলা হচ্ছে নেক্সট দেখো কি বলেছে উপরের উদাহরণে রবি ভাত কলকাতায় সুন্দরবনে বাঘ রবিবার স্কুল ক্ষমা খাওয়া ভারতের নৌবহর বিশেষ উপরের বিশেষ্যগুলি এক জাতীয় নয় এদের মধ্যে পার্থক্য আছে এই পার্থক্য অনুযায়ী বিশেষ্যগুলিকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায় তাহলে বোঝা যাচ্ছে যে এই বিশেষ্যগুলোর কিন্তু আবার এক জাতের নয় মানে এক ধরনের নয় এদের কিন্তু আবার আলাদা আলাদা ভাগ আছে যেমন দেখো কি বলেছে সংজ্ঞাবাচক জাতিবাচক বস্তুবাচক গুণ বা ভাববাচক ক্রিয়াবাচক সমষ্টিবাচক কি কি কী সংজ্ঞাবাচক জাতিবাচক বস্তুবাচক গুণ বা ভাববাচক ক্রিয়াবাচক এবং সমষ্টিবাচক এবার দেখো আমরা জানবো কি সংজ্ঞাবাচক বিশেষ্য কাকে বলে রবি বিশেষ একজন ব্যক্তির নাম কলকাতা একটি শহরের নাম সুন্দরবন সুন্দরবন হচ্ছে কি একটি বনের নাম ভারত বিশেষ একটি দেশের নাম আফ্রিকা বিশেষ একটি মহাদেশের নাম গঙ্গা বিশেষ একটি নদীর নাম হিমালয় হচ্ছে বিশেষ একটি পর্বত বানার নাম আরব সাগর হচ্ছে বিশেষ একটি সাগরের নাম ঠিক আছে তো এখানে দেখো পৃথিবী বৈকাল হদ সাহারা সূর্য এগুলো ও বলেছে মহা মহাভারত একটি গ্রন্থের নাম ইত্যাদি তো তাহলে সংজ্ঞাবাচক সংজ্ঞাবাচক বিশেষ কাকে বলে দেখো যে প যে বিশেষ্য পদে বিশেষ একটি বা নির্দিষ্ট কোনো ব্যক্তি স্থান দেশ শহর নদী পর্বত হদ সমুদ্র গ্রন্থ ইত্যাদির নাম বোঝায় তাকে সংজ্ঞাবাচক বিশেষ্য বলে তাহলে যে বিশেষ্য পদ পদে বিশেষ একটি কি হচ্ছে নির্দিষ্ট কোনো ব্যক্তি স্থান দেশ শহর নদী পর্বত হ্রদ সমুদ্র গ্রন্থ ইত্যাদির নাম বোঝায় তাকে সংজ্ঞাবাচক বিশেষ্য বলে তাহলে মানে যে কোনো একটি জিনিসের নাম বোঝাচ্ছে তাকে বলা হচ্ছে কি বিশেষ সংজ্ঞাবাচক বিশেষ্য একটি নির্দিষ্ট ঠিক আছে তারপরে দেখো আমরা জানবো কি জাতিবাচক বিশেষ্য মানুষ এক শ্রেণীর জীব বাঘ এক শ্রেণীর জন্তুর নাম নদী হচ্ছে উৎস থেকে মোহনা পর্যন্ত প্রবাহিত প্রকৃতিতেই সৃষ্ট হয়েছে কোন জলধারার নাম আচ্ছা সমুদ্র প্রাকৃতিক কারণে সৃষ্টি সৃষ্ট যে কোন সুবিশাল জলরাশির নাম হিন্দু বেদ পুরাণ মানে মূর্তি পূজায় বিশ্বাসী সকলকেই হিন্দু বলে ইত্যাদি এবার দেখো তাহলে জাতিবাচক বিশেষ উদাহরণ পড়লে এবার দেখো সংজ্ঞা কাকে বলে সংজ্ঞা সংজ্ঞা কি হচ্ছে যে বিশেষ্য পদে মাত্র একটি যে বিশেষ্য পদে মাত্র একটিকে না বুঝিয়ে সকল জাতি অর্থাৎ একই ধর্ম বা গুণ বিশিষ্ট সকল ব্যক্তির বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে বলা হচ্ছে জাতিবাচক বিশেষ দেখো হিন্দু হিন্দু মানে মানে কি হচ্ছে হিন্দু মানে হচ্ছে পুরো জাতিকেই বোঝাচ্ছে ঠিক আছে সমুদ্র সমুদ্র মানে হচ্ছে পুরো সমুদ্রকেই সমুদ্র মানে সমস্ত সমুদ্রকে বোঝানো হচ্ছে নদী মানে হচ্ছে সমস্ত নদীকেই বোঝানো হচ্ছে বাঘ ঠিক আছে তো এটাই বলেছে যে যে বিশেষ পদে মাত্র একটিকে না বুঝিয়ে সকল জাতি অর্থাৎ একই ধর্ম বা গুণ বিশিষ্ট সকল ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝায় তাকেই বলা হচ্ছে কি জাতিবাচক ঠিক আছে মানে কোনো একটিকে বোঝা যাবে না পুরো জাতিকে বোঝাবে যেমন হচ্ছে হিন্দু জাতি সমস্ত সমুদ্রকে বোঝাচ্ছে সমস্ত নদীকে বোঝাচ্ছে ঠিক আছে হলো এবার দেখো কি বলেছে এখানে আরও উদাহরণ দেখো বিড়াল পাখি ঘোড়া মুসলমান দেখো এই বিড়াল মানে সমস্ত বিড়ালকে বোঝাচ্ছে পাখি মানে সমস্ত পাখিকে বোঝাচ্ছে এরকম আচ্ছা তারপরে দেখো মনে রাখবে জাতিবাচক ও সংজ্ঞাবাচক বিশেষের পার্থক্য বুঝতে হবে এইভাবে নদী জাতিবাচক বিশেষ্য কারণ প্রকৃতিতেই সৃষ্ট উৎস থেকে মোহনা পর্যন্ত প্রবাহিত সকল জলস্রোতের নামই হচ্ছে নদী কিন্তু গঙ্গা বলতে ওই শ্রেণীর অন্তর্গত বিশেষ একটি নদীর নামই বোঝায় তাই গঙ্গা সংজ্ঞাবাচক বিশেষ্য এরপরে দেখো কি বলেছে বস্তুবাচক আলো বাতাস জল মাটি দুধ চিনি লোহা তেল কয়লা সোনা ইত্যাদি বস্তুবাচক বিশেষ্য এই বিশেষ্য দিয়ে কোনো উপাদান জাতীয় দ্রব্য বা বস্তুকে সমগ্রভাবে বোঝানো হয় যার সংখ্যা গোনা যায় না শুধু পরিমাণ নির্দেশ করা যায় মানে দেখো কি বলেছে আলো বাতাস জল মাটি দুধ চিনি তেল কয়লা এগুলোকে কিন্তু আমরা কখনোই গুনতে পারবো না মানে কাউন্ট করতে পারবো না এই জিনিসগুলোকে কিন্তু শুধুমাত্র আমরা কি করতে পারবো পরিমাণ মানে ওজন নির্দেশ করতে পারবো চিনিকে আমরা গুনতে পারবো না নুনকে আমরা গুনতে পারবো না জলকে আমরা গুনতে পারবো না মানে কাউন্ট করতে পারবো না যেই জিনিসগুলোকে সেগুলোকে কি বলা হচ্ছে বস্তুবাচক বিশেষ্য বোঝা গেল তারপরে দেখো গুণ বা ভাববাচক বিশেষ্য তয়া মায়া ক্ষমা করুণা লজ্জা মনুষ্যত্ব সাধুতা বিনয় দুষ্টামি ফাজলামি উষ্ণতা শীতলতা সুখ দুঃখ যন্ত্রণা আনন্দ বেদনা কষ্ট গর্ব স্বাস্থ্য দারিদ্র সৌন্দর্য মাধুর্য মলিনতা পবিত্রতা রোগ শোক যৌবন ইত্যাদি পদগুলি ব্যক্তির বা বস্তুর গুণ ভাব বা অবস্থা বোঝায় তাই এদের বলা হয় কি গুণবাচক বিশেষ্য। মানে গুণ মানে হচ্ছে আমাদের মানুষের যে গুণগুলো থাকে মানে আমাদের কী কী থাকে রাগ থাকে দুঃখ থাকে তারপর হচ্ছে কি না কষ্ট থাকে বেদনা থাকে শীতলতা থাকে উষ্ণতা থাকে আমরা দুষ্টুমি করি ফাজলামি করি ঠিক আছে আমরা বিনয়ী হই কারোর কারোর কাছে তারপর হচ্ছে দারিদ্রতা মাধুর্য মলিনতা পবিত্রতা এগুলো হচ্ছে কি এক একটা গুণ আমাদের তো এই গুণগুলোকেই কি বলা হচ্ছে গুণ বা ভাববাচক বিশেষ্য তারপর দেখো কি বলছে ক্রিয়াবাচক বিশেষ্য শ্রবণ দর্শন ভোজন ভ্রমণ শয়ন খাওয়া পড়া কেনাকাটা লেখাপড়া মরণ বাচন নাচন কাঁদন ইত্যাদি পদের দ্বারা কোনো কাজ বা ক্রিয়ার নাম বোঝায় তাই ক্রিয়াবাচক বিশেষ্য ঠিক আছে মানে যেগুলো কাজ বোঝাচ্ছে আমরা খাচ্ছি ঘুমাচ্ছি শুচ্ছি শুনছি দেখছি ঠিক আছে লেখাপড়া করছি কেনাকাটা করছি হাসছি কাঁদছি এগুলো হচ্ছে কি না হাসছি কাঁদছিটা হবে না ঠিক আছে তো এইগুলো হচ্ছে কি না ক্রিয়াবাচক বিশেষ্য লাস্ট কি হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য সভা সমিতি শ্রেণী সংঘ জনতা সৈন্যদল নৌবহর বাহিনী ঝাঁক পাল দল পুঞ্জ রাশি ইত্যাদি বিশেষ পদের দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে সমষ্টিকে বোঝায় তাকেই বলা হয় সমষ্টিবাচক মানে সমষ্টিবাচক বিশেষ মানে হচ্ছে কি একটা দলকে বোঝানো হচ্ছে মানে বলি না আমরা এক ঝাঁক পাখি বা ধরো সভা সমিতি সভা সমিতিতে কিন্তু একটা লোক থাকে না সভা সমিতিতে কিন্তু অনেক লোক থাকে তো সেই জন্য বলা হচ্ছে যে ওই পার্টিকুলার কিন্তু কি বলা হচ্ছে না একজনকে কিন্তু বোঝানো হচ্ছে না পুরো দলটাকেই পুরো গ্রুপটাকেই কিন্তু বোঝানো হচ্ছে একেই আমরা কি বলবো সমষ্টিবাচক বিশেষ তো তাহলে আজ এইটুকুই থাক নেক্সট দিন আমি আবার পরেরটা পড়াবো ঠিক আছে তারটা হবে নাইসটা থ্যাংক ইউ